देखो तो काशफुल। তো দার্জিলিং এর প্যাচ হয়ে গেল পুরো, অনেকটা উঠে এলাম এক প্যাচে। শ্রীনগর 228, উদমপুর 47, কাটরা 22। এখানেও রাস্তায় গরু। এই পেট্রোল পাম্প ঢুকবো, সাতানব্বই সত্তর, জম্মুর ফার্স্ট টোল প্লাজা। ও না, এটা বানিহাল টানেল না, এমনি একটা পুচকে টানেল। ওটা থেকে নামতেই এই সেকেন্ড টানেলটা, আর সেকেন্ডটা পেরোতেই আবার আরেকটা টানেল। তারপরে তো আরেকটা দেখা যাচ্ছে বোধহয়, আবার এটা থার্ড টানেলটা যেটা পেরোচ্ছি এখন, থার্ড টানেল থেকে বেরোতেই এই একটুখানি আকাশ, তারপর আবার ফোর্থ টানেল। এই টানেলটা বেশ লম্বা মনে হচ্ছে কিন্তু। দু কিলোমিটারের মধ্যে চারখানা টানেল, মানে টানেলগুলোর লেন্থ মিলিয়ে বলছি 2 কিলোমিটার। গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর এই তো মাটন চিকেনের দোকান, বাপি ইয়াকনি মাটন চিকেন, বাবা উফ। বৈষ্ণব ধাবা দেখতে দেখতে করে চোখ ইয়ে হয়ে গেছিল, পচে গেছিল। গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করলাম, আর ব্যাগটা দেখি দুলছে, ট্যাঙ্ক ব্যাগটা খালি লাট খাচ্ছে এই ব্যাটারি। তারপর দেখলাম যে ওই তেল ভরার সময় খুলেছিলাম, লকটা আর করা হয়নি, ওই জন্য একটা কোণা লুজ হয়ে গেছিলো বলে গোলমাল করছিল, সেটা ঠিক করলাম, করে আবার এগোচ্ছি উধমপুর। এখান থেকে 30-32 কিলোমিটার মতন, শ্রীনগর 212। কিন্তু আমার সেল ওয়ানটা হঠাৎ করে কাজ করছে, করা বন্ধ করে দিল কেন কে জানে, তার আগে তো দিব্যি করছিল সেল ওয়ানটা, যে পোস্টপেডটা যেটা এনেছি দিব্যি কাজ করছিল, হঠাৎ করে ওই ওর কলটা আসলো, ব্যাস তারপর থেকে আর কাজ করছে না। ওটা কি রেলের ব্রিজ, জম্মুতাওয়াই ওখান দিয়ে যায়, খুব ভালো খুব ভালো। এই দেখো 50-এ চালাতে বলেছে, মানে কত বেশিতে চালাচ্ছি। উধমপুর ঢোকার আগে এরকম কয়েক কিলোমিটার ধরে চলছে ট্রাকের লাইন, একটা লেন পুরো ধরে ট্রাক রয়েছে, বেশ কয়েক কিলোমিটার ধরে চলছে। এই যে বাঁদিকে এটা উধমপুর শহরের রাস্তা চলে গেল, আর এই দিকে হচ্ছে শ্রীনগর। এবার একটা গাছের ছায়া দেখে দাঁড়াবো। সিঙ্গেল লেন রাস্তার কাজ হচ্ছে,
এই তো এসে গেছি চেনানি নাসে টানেলে। এবার এটা পেরোতে হবে। এতদিন লোকের ভিডিওতে দেখেছি আর আজকে এখান দিয়ে আমরা যাব। এই টানেলটার কাজ শুরু হয় 2011 সালে আর 2017 সালের 2 এপ্রিল এটার উদ্বোধন। প্রথমে নাম ছিল চেনানি নাসে টানেলি, কিন্তু 2019 সালে এটা চেঞ্জ হয়ে যায়। 2019 সালের অক্টোবর মাসে নতুন করে নাম হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটার মোটামুটি লেন্থ 9 কিলোমিটারের মতো এবং এটা হলো ইন্ডিয়ার লংগেস্ট রোড টানেল এবং দেশের একমাত্র টানেল যেটা কি না পুরোপুরিভাবে ইন্টিগ্রেটেড টানেল কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত। এই টানেলের ফলে জম্মু আর শ্রীনগরের মধ্যে দূরত্ব প্রায় 30 কিলোমিটার কমে গেছে এবং ভ্রমণের সময়টা, যাত্রার সময়টা মোটামুটিভাবে 2 ঘন্টা মতন কমে গেছে। এর এই যে টিউবের মতন যে অংশটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা 13 মিটার মতন চওড়া আর এর মধ্যে 29টা ক্রস প্যাসেজ রয়েছে যেখান দিয়ে বিপদের সময় প্যাসেঞ্জারদের বা ভেতরে যারা থাকবেন তাদেরকে বাইরে বের করে আনা সম্ভব হবে। এবং এখানে অনেকগুলো ক্যামেরা সিস্টেম রয়েছে, প্রতি 150 মিটার দূরে দূরে একটা করে SOS বক্স রয়েছে যেখানে কোনো বিপদের সময় ভেতরে যারা থাকবেন তারা কন্ট্রোল রুমের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের ইভাকুয়েশন বা অন্য কোনো হেল্প দরকার হলে সেটা সেখান থেকে ম্যানেজ করা যাবে। লাস্ট 45 মিনিট ধরে এরকম রাস্তায় যাচ্ছি এবং কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। ধুলোর চোটে নাকের ভেতর পর্যন্ত ওই ভাইজার টাইজার ভেদ করে ধুলো ঢুকে নাকের ভেতর পর্যন্ত ধুলে ভরে গেছে। রাস্তাটা সিম্পলি কিছু দেখতে পাচ্ছি না। এখন নিয়ারেস্ট হোটেলও আমরা রামবানের কাছাকাছি আছে, নিয়ারেস্ট হোটেলও 3-4 কিলোমিটার দূরে। মনে হচ্ছে কুয়াশা পুরো এইরমভাবে ধুলোর লেয়ার। বাপি LED দুটো জ্বেলে দাও তো, তোমার আমার তো বাধা রয়েছে। টু পয়েন্ট কিলোমিটার বলছে। এইখানে কি আছে, একটা ধাবা গর্ত। বাবা রে বাবা, বাঁদিকে চন্দ্রভাগা নদী আর মাঝখানে আমরা হতভাগা। ধুলো শেষ হয়ে এবার কাদা শুরু হয়েছে। না, আর আসবো না পাহাড়ে এইভাবে। এখানে বোধহয় আরেকটা টানেল হচ্ছে। আবার ওয়াটার ক্রসিংও আছে। হ্যাঁ, খোঁড়া হচ্ছে। গর্ত এদিকে তো আবার এইগুলো আসছে। আমরা এই রামবান এসে পৌঁছেছি, চেহারা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। মানে লাস্ট 20-22 কিলোমিটার আসতে 1 ঘন্টা সময় লেগেছে এবং সে প্রচণ্ড খারাপ অবস্থা। এবং যা শুনলাম আগামী
মানে সামনের দিকের 50 কিলোমিটার আরো 50 কিলোমিটার নাকি এরকম অবস্থা, তারপর যদি একটু ইম্প্রুভমেন্ট হয়। একটা নমুনা দেখো বাপির প্যান্টটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কিসের উপর দিয়ে আমরা এসেছি। এরকম অবস্থা ছিল প্লাস্টিকের, যেমন ট্যাঙ্ক ব্যাগের হাল দেখো, আমাদের প্লাস্টিকগুলোর অবস্থাও এরকম হয়ে রয়েছে। বাড়িতে জল বাঁচানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এই 5টা এখানে এখন স্ক্রিনে শেয়ার হচ্ছে। আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি আমাদের ডেইলি লাইফের দৈনন্দিন জীবনে এটাকে একদম একদম প্র্যাকটিসে পরিণত করে ফেলি। তাহলে হয়তোবা সবাই যদি আমরা করি, আমাদের জীবনযাত্রার অঙ্গ করে ফেলি, তাহলে হয়তো কিছুটা হলেও আমরা কন্ট্রিবিউট করতে পারবো। এক বছর পরে না হয় আমরা একটু সেলফ অ্যানালিসিস করে দেখবো কতটা কন্ট্রিবিউট করতে পারলাম। তাহলে প্লিজ 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 সেভ ওয়াটার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাকি আপডেট আবার কাল সকালে দেবো, রুম ট্যুরও কালকে।